যেই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট দুইটি জিকির করতে পারে, সেই মহিলা মা বোনেরা ইজাবান দিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। এবং মহিলা মা বোনেরা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দুইটি আমল যেই করবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে, নবীজি ওয়াদা করে বলেছেন। নবীজি বলেছেন এই ছোট্ট দুইটি আমল খুবই সহজ, খুবই সহজ, খুবই ছোট, যেই এই আমলগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। কিন্তু ও আমার সাহাবাই কেরামরা, আমার উম্মতেরা এই ছোট্ট দুইটি আমল করতে চাইবে না। সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কেন ছোট্ট দুইটি আমল জিকির করতে চাইবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের পরে শয়তান ধোকা দিবে কাজে যাওয়ার জন্যে, দোকানে যাওয়ার জন্যে, খেলাতে যাওয়ার জন্যে, মাঠে ঘাটে যাওয়ার জন্যে, ব্যবসা বাণিজ্য যাওয়ার জন্যে, ঘরের কাজ করার জন্যে। এই দুইটি আমলের কথা শয়তান ভুলিয়ে রাখবে। শয়তান প্রকাশ্য শত্রু আপনার আমার। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোন সকলকে বলছি, পুরুষ এবং মহিলা সকলে এই ছোট্ট দুইটি আমল যদি করতে পারেন, হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা এই ছোট্ট দুইটি জিকির করবেন। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়বেন তো কপাল খুলে যাবে, নামাজ পড়বেন তো আল্লাহ সন্তুষ্ট থাকবে, নামাজ পড়বেন না তো শয়তান সন্তুষ্ট থাকবে, জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। কি কষ্ট আপনাদের নামাজ পড়তে, আমি কিছুই বুঝতে পারছি না। মহিলা মা বোনেরা সারাদিন ঘরের মধ্যে কাজ করতে পারেন, বাচ্চাকে গোসল করাতে পারেন, খাওয়াতে পারেন, ঘুম পাড়াতে পারেন, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন বাচ্চাকে, ফ্যামিলির কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, কোনো অলসতা নাই, যখনই আজান হয়ে যায় মসজিদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই আপনাদের শরীরটা অলসতায় দরে যায়। তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্টি আছে, আপনি মরার পর জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। আপনার মতো কত মহিলা মা বোন তাহাজ্জুদের নামাজও পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন নামাজও পড়ে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহিয়াতুল ওয়াজু নামাজ পর্যন্ত পড়ে, সারাটা দিন তাসবি নিয়ে জিকির করে, আপনি পারেন না কেন? আপনার দিলকে শয়তান গ্রাস করে ফেলেছে, এই জন্যে আপনি পারেন না। আমি বলবো মহিলা মা বোনেরা, নামাজ হচ্ছে আপনার কপাল খুলে যাবে, পড়লে তকদির ভাগ্য পরিবর্তন হবে, আপনি বিপদের মধ্যে পড়েছেন আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য কামনা করুন। আল্লাহ বলেছেন তাইনু বিসাবরি ওয়াসসালা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো, কামনা করো। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর রাসূল মেরাজ করেছে, সাক্ষাৎ করেছে, আর নবীজি বলেছেন আমার উম্মতে আপনার সঙ্গে কিভাবে মেরাজ করবে, উম্মতকে মেরাজের মধ্যে আল্লাহর সাক্ষাতের মধ্যে গিয়েও ভুলে নাই। আল্লাহ বলেছেন আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচবার যদি সে নামাজের মতো নামাজ পড়ে আমার সঙ্গে মেরাজ হবে। বান্দা বান্দি যখন সাজদার মধ্যে চলে যাবে, আমার মাঝে আর বান্দা বান্দিদের মাঝে কোনো হেজাব, কোনো পর্দা থাকবে না, সরাসরি
আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করি, সরাসরি আমার বান্দাকে আমি রহমতের কোলে উঠিয়ে নেই, আপন মনে করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই নামাজ পড়তে হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনি এই আমলটি করবেন। নবীজি বলেছেন খুবই সহজ আমলটি, আপনারা কোন ছোট্ট আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট্ট আমল, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের নামাজের দুই রাকাত ফরজ আছে না, সালাম ফেরানোর পরে আমলটা করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে করবেন ছোট্ট আমলটা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আমলটা কি? সুবহানাল্লাহ 10 বার। নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 1 নম্বরে সুবহানাল্লাহ 10 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 10 বার পাঠ করবে, আল্লাহু আকবার 10 বার পাঠ করবে, এবং রাতে ঘুমানোর সময় আরো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটা পরিমাণ পাঠ করবে, আমি বলে দেব ইনশাআল্লাহ। নিয়মটা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সালাম ফেরানোর পরে কোন আমলটা করতেন আমি বলে দিই, ফরজ নামাজের। যখন ফরজ নামাজের সালাম ফিরাইতো নবীজি এভাবে, প্রত্যেক ফরজ নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে নবীজি একবার পড়তো আল্লাহু আকবার, 3 বার পড়তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যদি এটা না পারেন, না পড়লেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। তার মানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে নবীজি সালাম ফিরে একবার আল্লাহু আকবার পড়তেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এরপরে কিছু না পারলে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি না পারলে ওই 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার, আর আয়াতুল কুরসি পারলে তো আয়াতুল কুরসি পড়া, তারপরে এটা পড়বেন। প্রথম আমল হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার, এটা নবীজির সুন্নত এবং এই একটি আমল। আরেকটি আমল হলো ঘুমানোর সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার 34 বার, মানে সুবহান ঘুমানোর সময়। এই হাদিসটা জান্নাতের মধ্যে যাবেন 100% গ্যারান্টি, নবীজি ওয়াদা করেছেন। যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার এটা পড়েন, প্রথমত আমল। দ্বিতীয়ত হচ্ছে ঘুমানোর সময় যখন বিছানায় যাবেন ঘুমাতে, তখন সুবহানাল্লাহ 33 বার রাতেরটা, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে প্রতিদিন পাঠ করবেন। এ দুইটা আমল করবেন, ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনাকে জান্নাত দিবে, আপনি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার এভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বার পাঠ করবেন, আবার 10 বার আলহামদুলিল্লাহ 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 10 বার আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। তাহলে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার চলে গেল। আবার যখন ঘুমাতে যাবেন ওযু করতে হবে না, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 বার 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। তাহলে আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা খুলে দিবে, হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন। এখন বলতে পারেন, হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের পরে না আমরা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ি, ওইটা কি করবো? হ্যাঁ, ওই আমলটাও করবেন নামাজের পরে, একেবারে পরে গিয়ে আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। সময় থাকলে পড়বেন, আর সময় না থাকলে না পড়লে এটার উপর আমল করলেও আপনি জান্নাতে যেতে পারবেন। করবেন নামাজের শেষে সবগুলো আমলই করবেন, দুইটা হাদিসই আছে। তাহলে সঠিক এবং একেবারে সহজভাবে জান্নাতে যাওয়ার, আল্লাহকে সন্তুষ্টি করার ছোট্ট আমলটির কথা বলে দিলাম। এই প্রত্যেকটা আমল আপনারা দুইটা আমল সব সময় করবেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার। এই আমলটি কখনো ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলটা সব সময় বান্দা বান্দি করে, রেগুলার করে, ওই আমলটা সবচেয়ে প্রিয়। তাই কন্টিনিউ সব সময় আমলটি করুন, আল্লাহকে খুশি করান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে, মাফ করবে, আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। প্রিয় দিনি ভাই এবং বোনেরা, জিকির করলে আপনার অন্তর তরুতাজা থাকবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখবে, ভেজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর জিকির আপনি যে কোনো সময় করতে পারেন, পবিত্র অবস্থায় করতে পারেন, ওযু না থাকলেও করতে পারেন। মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে তখনও আপনারা এই জিকিরের আমলটা করতে পারবেন ঘুমানোর আগে। শুধুমাত্র আপনারা তখন কোরআন শরীফ পড়তে পারবেন না, এছাড়া যত আমল আছে মহিলা মা বোনেরা, যত জিকির আজকার আছে সব জিকির আজকার করতে পারবেন। তখন আপনাদের নামাজ নাই, রোজা নাই, এবং তখন আপনাদের কোরআন শরীফ ছুঁইতে পারবেন না। এছাড়া আপনি যে কোনো জিকির আজকার করতে পারবেন, বাংলা কিতাব বাংলা বই ধরতে পারবেন, টুপির মধ্যে স্পর্শ করতে পারবেন, এবং তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জপতে পারবেন যখন আপনাদের নামাজ থাকে না পিরিয়ডের সময়। কত সহজ না, জিকিরের কোনো সময় নিষিদ্ধ সময় নাই, আপনি যে কোনো সময় জিকির করতে পারেন। বাথরুমের মধ্যে গিয়ে আপনি জিকির করবেন না, অপবিত্র জায়গা সেখানে, মানে বাথরুমে যাওয়ার পূর্বে দোয়াটা পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে আপনারা বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। বাথরুমে ঢুকে আর আল্লাহর নাম নেবেন না, এভাবে যে কোনো সময় জিকির করতে পারেন। আল্লাহ আমার প্রিয় দিনী মহিলা মা বোনদেরকে, ভাই বোন সকলকে, যাতে এই দুইটি সহজ আমল যাতে সব সময় করতে পারে, আর নবীজির ওয়াদা অনুযায়ী যাতে জান্নাতের মধ্যে হাসতে হাসতে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকল মহিলা মা বোন ভাই বোনেরা সকলে লিখবেন কমেন্টসের মধ্যে আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে সেই মহিলা মা বোনদের জন্য ভাই বোনদের জন্য দোয়া করি। ও আল্লাহ, দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দিদেরকেও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এক
এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, প্রথমে চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। আর আপনারা আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।